শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকারের অতিথি জনাব এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার ক্রাইম এন্ড অপারেশন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং একটি এই লম্বা সময়ে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় পার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ 49তম বছরে পদার্পণ করলো। এই বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিটটির কার্যক্রম, কার্যপরিধি, ভবিষ্যতের ভাবনা, সব বিষয় নিয়ে একটু আমাদের আজকের অতিথির সাথে কথা বলতে চাই। জনাব এ কে এম হাফিজ আক্তার, আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। একটু শুরু করতে চাই আলোচনাটা এইভাবে, পুলিশকে বলা হয় জনগণের বন্ধু, যে কোনো রকম অন্যায়, যে কোনো রকম সমস্যা, অপরাধ, সব বিষয়ে যে কোনো রকম পরিস্থিতিতে একজন মানুষের সর্বপ্রথম যে মানুষটি, যে নামটি মনে পড়ে সেটি পুলিশ। এই যে 48 বছরের একটি দীর্ঘ যাত্রা, সাধারণ মানুষের যে প্রত্যাশার জায়গায় পুলিশ আসলে বিরাজমান, কতটা আসলে জনগণের বন্ধু হয়ে উঠতে পারলো বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের নগরবাসী, ঢাকা নগরবাসীকে আমাদের 48তম যে প্রতিষ্ঠাবার্ষিকী আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তো পুলিশ জনগণের বন্ধু এই বিষয়টি কিন্তু মানুষের, যেমন ডাক্তার যেমন শরীরের যে রোগ চিকিৎসা করা হয়, ঠিক তেমনই সামাজিক যত ধরনের সমস্যা বা পারিবারিক বা যে কোনো ধরনের আইনগত সমস্যা পড়লে পুলিশের নিকটে কিন্তু আসতে হয়। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের অবস্থানটা এমনই যে যে কোনো ক্রাইম বা যে কোনো বিপদ আপদ যাই হোক পুলিশের নিকটস্থ হলে সেটা কিন্তু আইনগত যে ব্যবস্থা সেটা কিন্তু পুলিশই করে থাকে। তো জনগণের বন্ধু বিষয়টা হলো যে আমাদের যে চাকুরিতে আমাদের সবারই যে প্রথম প্রধান কাজটি হলো মানুষের সেবা দেওয়া। সেবা দেওয়ার ক্ষেত্রে এখানে যদি কখনো কোনো মানুষ একটি মামলা করলো, মামলাতে বাদী বিবাদী থাকে, তো বাদী বিবাদী থাকলে যে কোনো দুপক্ষ কিন্তু স্যাটিসফাই করা যায় না, স্যাটিসফাই করা যেহেতু যায় না তখনই একটি আসে যে পুলিশের যে কার্যক্রমে অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করে, অনেক সময় কুইক রেসপন্স করে না, অনেক সময় আরও যে বিষয়গুলি থাকে যে এই বিভিন্ন ধরনের যে গ্রে এরিয়া থাকে এইগুলির উপর ডিপেন্ড করেই। আরেকটি হলো যে প্রচারটা বিষয়, কারণ পুলিশের কাজটি হলো সবচেয়ে বেশি মানুষের কাছাকাছি যাওয়া যে কোনো কাজে। তো এইগুলিকে আসলে আমরা এইগুলিকে মাথায় রাখি, এগুলিকে মাথায় রেখে যে সব জায়গাগুলি আমাদের গ্রে এরিয়া সেটাকে আরও উন্নত করার জন্য আমরা চেষ্টা করি, চালিয়ে যাচ্ছে, এটা একটি কন্টিনিউয়াস প্রসেস। আর জনগণের বন্ধু হওয়ার জন্যই আমরা কাজ করি, মানুষ যাতে বিপদে পড়লে আমাদের নিকট আসলে আমরা যেন কাজ করতে পারি, তাতে উপকার করতে পারি, সেই কাজগুলি কিন্তু আমরা করি। এইগুলির জন্য কিন্তু অনেকগুলি কাজ আমরা সাম্প্রতিককালে আমরা ইন্ট্রোডিউস করেছি, যেমন 999-এর সেবা, পুলিশ ক্লিয়ারেন্সের যে বিষয়গুলি কত দ্রুত দেওয়া যেতে পারে, বা এখন রিসেন্টলি একটি অনলাইন জিডির বিষয়টি, একসময় ছিল মাঝে ছিল না, এখন আবার নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে, মানুষের কোনো কিছু হারিয়ে গেলে খোয়া গেলে যাতে যে কোনো জায়গায় বসে সে জিডি করতে পারে। সব ব্যাপারে জিডি কিন্তু অনলাইনে হয় নাই এখনও, মূলত লস্ট এবং হারানো, হ্যাঁ প্রাপ্তি এবং হারানোর বিষয়গুলি। আরেকটি হলো যে মামলার বিষয়গুলি যাতে যথাযথভাবে করতে পারে, এক সময় শুধুমাত্র বস্তুগত স্বাক্ষর বিষয়গুলি বা বিভিন্ন স্বাক্ষর টাক্ষর নিয়েই কিন্তু চার্জশিট দেওয়া বা ফাইনাল রিপোর্ট দেওয়া হতো, এখন কিন্তু এগুলি প্রযুক্তির উপরে ডিপেন্ড করে কাজ করা হয়। আরেকটি হলো ঢাকা নগরে যে অনেক ধরনের ক্রাইম হয়, এগুলি কত দ্রুত ডিটেক্ট করা যায়, ক্রিমিনালকে অ্যারেস্ট করা যায়, ক্রিমিনাল মানে যারা কাজগুলি অপরাধ করে তাদেরকে অ্যারেস্ট করা যায়, সেই ব্যাপারগুলিতে আমাদের প্রতিনিয়ত কাজ করতে হয়। সাম্প্রতিককালে যেটা হলো সাইবারের ক্রাইমগুলিও বেড়ে যাচ্ছে, এগুলি নিয়েও কাজ করা। তো আমাদের সবসময় জনগণের বন্ধু হতে গেলে মানুষের যেসব চাহিদা মানে প্রত্যাশা সেটা পূরণ করার জন্য আমরা কাজ করে থাকি। কিন্তু বাংলাদেশের পুলিশ সম্পর্কে যদি ডিএমপি সম্পর্কেও বলি, ডিএমপি সম্পর্কে ঢাকার মানুষের অভিজ্ঞতা কিংবা ধারণা অনেক ইতিবাচকভাবে পরিবর্তন হয়েছে, এটি অস্বীকার করার কোনো জোর নেই। কিন্তু একই সাথে এটিও অস্বীকার করা যায় না যে পুলিশকে মানুষ, একজন সাধারণ মানুষ এখনো পুলিশ ভীতি পুরোপুরি দূর করা যায়নি। এটিকে কি একটু চ্যালেঞ্জ মনে করেন? সেবা প্রদানের ক্ষেত্রে যদি যাকে সেবা দেবেন তার মধ্যেই পুলিশ সম্পর্কে একটি ভীতি থাকে, সেটি একটি বাধা কিনা কিংবা ব্যারিয়ার কিনা? পুলিশের ভীতি এটা তো একসময় নীতি ছিল যে বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় সময় পুলিশের কথা বলে ঘুম পাড়ানোর বিষয় ছিল, এগুলি তো এখন অনেকটা পরিবর্তন ঘটেছে। কারণ আপনার সাইবার ওয়ার্ল্ড যখন খুব
এই হচ্ছে প্রসারিত হচ্ছে, তখন সব বিষয় কিন্তু মানুষের কাছাকাছি এসে যায়, মানে মানুষ জানতে পারে, অনেক সময় আগে জানতে পারতো না। এখন ভীতি দূর করার বিষয়গুলি হলো সেবার বিষয়গুলি নিশ্চয়তা প্রদান করা। আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি, যেমন 999 কথা বললাম, আমাদের মহিলা বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের জন্য ডেস্ক খোলা হয়েছে, মহিলাদেরকে অ্যাড্রেস করার ক্ষেত্রে নারী পুলিশদেরকে ব্যবহার করা হচ্ছে, আমাদের বিভিন্ন ইউনিট খোলা হচ্ছে যাতে মানুষের ভীতিটা কমে। আমাদের বিট পুলিশ কাজ করছে, কমিউনিটি পুলিশের কাজগুলি বাড়াচ্ছি। কমিউনিটি পুলিশের মূল কাজটা হলো পুলিশ এবং জনতা একসাথে কাজ করা, এই কাজগুলি করা হচ্ছে। তো এটি যেহেতু আমাদের একটা উন্নয়নশীল দেশ, যত দেশ উন্নত হবে এই সিস্টেমগুলো আরও উন্নত হবে, পুলিশও উন্নত হবে এবং আরও বেশি জনগণের জনবান্ধব হবে। সেই জায়গায় যদি একটা প্রশ্ন করতে চাই, এখন মানুষের সাধারণ মানুষের জীবন অনেক বেশি প্রযুক্তি নির্ভর, অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে, সাইবার ক্রাইমের পরিমাণ আগের চেয়ে অনেক বেড়েছে, মানুষ আগে যে কাজটি হয়তো বস্তুগতভাবে ফিজিক্যালি রাস্তায় কিংবা অন্য কোথাও করতো সেটি এখন সেই অপরাধগুলো সাইবারে চলে এসেছে, সেই জায়গায় নাগরিক জীবনের সাথে তাল মিলিয়ে পুলিশ আসলে কতটা আধুনিক কিংবা প্রযুক্তির নির্ভরতায় প্রযুক্তির দৃষ্টিকোণে কতটা আধুনিক হতে পেরেছে? ধন্যবাদ আপনাকে ভাই। একসময় যেটা হলো যে আমাদের সোর্স মেনটেন করা হতো, অপরাধীকে ধরা হতো এবং একসময় অপরাধী যারা যাদেরকে আমরা আদালতে সুপর্দ করলে আবার জামিনে বেরিয়ে আবার অপরাধী চলেছে, এটা এখনও করে। আমাদের চারদিকে যে সব অপরাধী আমরা ধরি, দেখা গেল যে তাদের অনেক ধরনের মামলা আগে অ্যারেস্ট হয়েছিল, আবার বেরিয়ে আবার একই ধরনের অপরাধ করে। তা আমরা ডিএমপিতে যেটা করেছি যে বেশ কিছু আমরা প্রযুক্তি নির্ভর পুলিশিংয়ের দিকে আমরাও এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের ঢাকা শহর অধিকাংশ এলাকায় আমরা সিসি ক্যামেরার আওতায় এনেছি, যাতে রাস্তাঘাটের যে সমস্যা, ল অ্যান্ড অর্ডার থেকে আরম্ভ করে ক্রাইম যেসব, এগুলিকে ডিটেক্ট করার কাজে আমাদের অনেক ধরনের সফটওয়্যার করা হচ্ছে, ডাটাবেস নেওয়া হচ্ছে। প্রায় ইতিমধ্যে আমাদের এসআইবিএস একটা ডাটাবেস, সাসপেক্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম, এই একটা ডাটাবেস আছে। প্রায় লক্ষাধিক লোকের যারা অপরাধের সাথে, বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত, সেই ডাটাবেসগুলিকে আমাদের করা হচ্ছে। ডেটাবেসের সাথে সাথে আমাদের যে প্রথাগত যেই সিস্টেমগুলি ছিল, আগে এজাহার লেখা হতো, হাতে লিখে আমরা এটি আদালতে সুপর্দ করা হতো, মানে যেটা হলো যে আমাদের যেসব এইগুলো হয়, মামলাগুলি হয় হাতে লিখে সব কাজগুলো, এগুলি সবই কিন্তু এখন কম্পিউটারাইজ হয়ে যাচ্ছে, বিভিন্ন আপনার সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এই কাজগুলি করা হচ্ছে। যে একটি অপরাধী আমার ঢাকাতে এসে অপরাধ করেছিল, এখন আমরা ওই সফটওয়্যার দেখলে যে সে আরও বাংলাদেশের কোথাও করেছে কিনা, এগুলি সাথে সাথে আমরা পেয়ে যাই। তো আমাদের এই এই ডেটাবেসের উন্নয়ন, তারপর আপনার সিসি ক্যামেরা, আরও অনেক ধরনের প্রযুক্তি আমরা ব্যবহার করি, এগুলি হলো আধুনিক পুলিশের জন্য লাগছে। কারণ অপরাধীরাও, যেটা আপনি সাইবার ক্রাইমের কথা বলেছেন, সাইবার ক্রাইম তো এখন অনেক ধরনের, এখানে ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, মানে সার্ফেস ওয়েব সব কিছু আছে। মাত্র 4% সার্ফেস ওয়েবে আমরা সবসময় বসবাস করি, কিন্তু ডিপ অ্যান্ড ডার্ক ওয়েব যে কাজগুলি হয়, এগুলি কিন্তু সাধারণ আমরা ক্রিমিনাল যারা, যেসব কাজগুলো এগুলি সাধারণভাবে পাওয়া যায় না। তো আমাদের সেই ঈশ্বের যে সাইবার জগতে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের ডিএমপিতেই, ডিবিতে, সিটিটিসি, কারণ তাদের জঙ্গি নিয়েও কাজ করতে হয়, সিটিটিসি, ডিবি এই ধরনের কাজগুলি করে, এবং থানা পুলিশকেও আমরা আধুনিক করা হচ্ছে, যাতে সাইবার এবং আধুনিক যেসব ক্রাইমগুলি ঘটছে এগুলির সাথে তাল মিলে যেন তারাও যেন ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে তারা যেন ভালোভাবে কাজ করতে পারে, এই কাজগুলি আমাদের করা হয় সবসময়। আমরা একটা বিরতি নিয়ে এসে আরও দুই তিনটি বিষয় একটু আপনার সাথে আলাপ করতে চাই। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে ফিরছি খানিকক্ষণ পর। সঙ্গে আবার আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকারের অতিথি জনাব এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজনৈতিক যে পরিস্থিতি, সামনে নির্বাচন, আর হয়তো বছর খানেকের মধ্যে নির্বাচন, পুলিশের সম্পর্কে একটি অভিযোগ বিরোধী রাজনৈতিক শক্তিরা করে যে রাজনীতি দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ কাজ করে, এই অভিযোগ নিয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাই। না, ঠিক আছে, আপনি আগামী বছর, এই বছরের লাস্টের দিকে ইলেকশন হওয়ার সম্ভাবনা যেটা আছে, তো এখন বিভিন্ন পলিটিক্যাল পার্টি, আর পলিটিক্যাল বলেন, রাজনৈতিক বলেন, ধর্মীয় বলেন, যে কোনো সভা সমাবেশ করতে হলে সেটা ডিএমপি কমিশনার মহোদয়ের একটি অনুমোদন লাগে সিটিতে, এবং এই অনুমোদনগুলি দিয়ে থাকেন। আর যদি অনুমোদিত, অনুমোদন নিয়ে যদি কোনো সভা সমাবেশ করা হয় তাহলে সেটি বৈধভাবে করা হয় আইন অনুযায়ী,
আর অনুমোদনবিহীন যদি না দেওয়া হয় থাকে, কারণ ঢাকা মহানগরটা আপনারা জানেন যে ঠিক এত বেশি ট্রাফিক থাকে, এত বেশি লোকজন থাকে, তো আমাদের কি সেই রাস্তাঘাট সাধারণ জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা অনুমোদন দিয়ে থাকি? আবার যেটা হলো যে রাজনৈতিক দলরা যারা সভা সমাবেশ করে এগুলি কিন্তু আমরা বাধা দিই না। আপনাদের রিসেন্ট পাস দেখেছেন যে বেশ অনেকগুলি প্রতিদিনই প্রায় প্রতিদিনই প্রচুর ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, যেটি পুলিশের কাজ যে এই প্রোগ্রামগুলি যাতে প্রচুর পরিমাণ ডেপ্লয়মেন্ট করতে হয় এখানে, যাতে এটা নির্বিঘ্নে হয়, জনগণেরও দুর্ভোগ না হয় এবং সভা সমাবেশের মধ্যে যাতে কোনো ধরনের নাশকতা না হয় সেই ব্যাপারে কিন্তু আমাদের ডেপ্লয়মেন্ট দিয়ে থাকে। পুলিশের ক্ষেত্রে যে যে পার্টি করুক সবারটাই কিন্তু আমাদের প্রতিদিনের কাজের মধ্যে একটি বড় ধরনের কাজ হলো ঢাকা শহর পুরোটা জুড়েই এখন বইমেলা চলছে, এখানে প্রায় হাজারের উপরে পুলিশ মোতায়েন আছে যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয়। ঠিক তেমনই যখন যেখানে যে সমাবেশগুলি হচ্ছে এটা অনুমোদন নিয়ে করলে সাথে সাথে কিন্তু পুলিশ এখন ওই সেইভাবে ডেপ্লয়মেন্টটা সেইভাবেই করে যাতে সেই সভা সমাবেশের মধ্যে কোনো নৈরাজ্য সৃষ্টি না হয়, অথবা ট্রাফিক এবং জনগণ যারা বাইরে থাকে সভা সমাবেশে তাদেরও যেন কিছুটা স্বস্তিতে থাকতে পারে এই ধরনের কাজগুলি। কারণ যে কোনো একটা সভা সমাবেশ যেখানে করে চারপাশে কিন্তু ট্রাফিক জ্যাম লেগে যায়, সেই কাজগুলো করতে হয়। তো রাজনৈতিক সভা সমাবেশ তো দেওয়া হচ্ছে সাম্প্রতিককালে, আমরা ডিএমপি পুলিশ যেটা হলো যে সব জায়গায় করা হচ্ছে, যদি মনে হয় যে এটা কোনো সাংঘর্ষিক হবে বা কোনো ধরনের সমস্যা হবে তখন সেক্ষেত্রে দেওয়া হয় না, আদারওয়াইজ কিন্তু সবসময় দেওয়া হচ্ছে। ঢাকার আয়তন বাড়ছে, প্রতিনিয়ত ঢাকা এক্সটেন্ড করছে এবং থানার সংখ্যা বাড়ছে, জনগণ বাড়ছে, ঢাকার একটা চরিত্রগত বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে, এই সব মিলিয়ে আসলে পুলিশের চ্যালেঞ্জটা সামনের দিনে কেমন? এই পুলিশিং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবং সেইখানে আপনাদের কৌশল কেমন? ধন্যবাদ। ঢাকা যখন 1976 সালে প্রথম ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠন হয় তখন 12টি থানা ছিল এবং 6000 ফোর্স নিয়ে কিন্তু এই ডিএমপি শুরু হয়েছিল। এখন প্রায় 32000 ফোর্স এখানে, একজন কমিশনার, আমার মতো 6 জন এখানে এডিশনাল কমিশনার এবং 57 জন ডিসি আছে এবং 300-র উপরে কিন্তু অফিসার এবং 32000 ফোর্স এখানে কাজ করে। বলা যায় যে অনেক দেশের টোটাল পুলিশ ফোর্সও কিন্তু ঢাকা মহানগর পুলিশের সমান নেই, অনেক দেশেই নাই। আর যেটা হলো তারপরও এখন আপনি মেট্রো রেল শুরু হয়ে গেল, আবার এলিভেটার এক্সপ্রেস শুরু হয়ে যাবে, পাতাল রেল শুরু হবে, ঢাকার উন্নয়নের কাজগুলি চলছে। যদিও সাময়িকভাবে এখন জনগণ অনেক দুর্ভোগ পোয়াচ্ছে এই উন্নয়নমূলক কাজগুলির জন্য, ভৌত অবকাঠামো বানানোর জন্য, কিন্তু একসময় হয়তো এগুলি কমে যাবে এবং প্রচুর পুলিশ ফোর্স লাগবে। পাশে আমরা এখানে পাশে পূর্বাচল এখন সিটি হয়ে যাবে কয়েকদিন, যেহেতু 300 ফিটের রাস্তাটি এক্সটেঞ্জ করা হয়েছে, তো এখানে আরও সামনের দিনে আরও ব্যাপক পুলিশ লাগবে। কারণ ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করতে হয় বিভিন্ন জায়গায়, থানাগুলি এখন 50টি থানা কাজ করে, সেখানেও ব্যাপক ফোর্স লাগে। আর মহানগরীর যে ক্রাইম প্যাটার্ন এটাও সোশ্যাল স্ট্রাকচারের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, যেমন ক্রাইমের প্যাটার্নগুলিও চেঞ্জ হচ্ছে। তো আমরা এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে আমরা প্রতিনিয়ত আমাদের ফোর্স আরও বৃদ্ধি করতে হবে। আমরা ইতিমধ্যেই এটি আমাদের অ্যাপেক্স বডিকে জানানো হয়েছে, হয়তো কিছু পেয়েও যাব। সামনের দিনগুলিতে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের আধুনিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের বিষয়টিকে আমরা অগ্রাধিকার ভিত্তিকে দেখছি এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু আমরা সক্ষম। এবং সামনের দিনগুলিতে প্রশিক্ষিত এবং দক্ষ পুলিশ নিয়েই কিন্তু আমরা ঢাকা মহানগরের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করব। বাংলাদেশের সামনে এখন আমি একটু শেষ প্রশ্ন করতে চাই, স্মার্ট বাংলাদেশের একটি কনসেপ্ট নিয়ে সরকার কাজ করছে, স্মার্ট বাংলাদেশ প্রয়োজনে, স্মার্ট বাংলাদেশ পেতে হলে আমাদের অবশ্যই স্মার্ট পুলিশ লাগবে, আপনার চোখে এটি একদমই পেশাগত জায়গা থেকে আপনি দীর্ঘ ক্যারিয়ারে স্মার্ট পুলিশকে কেমন দেখেন? স্মার্ট পুলিশ যেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর একটি এখন যে ধারণা আমাদের স্মার্ট বাংলাদেশ তৈরি করা, এবং এটা কিন্তু আমাদের মধ্যে অনেকটা মানে প্রবাহিত হচ্ছে স্মার্ট পুলিশিংয়ের বিষয়টি। স্মার্ট পুলিশ তখনই বলবো যখন মানুষ যে কোনো ধরনের সেবা চাওয়ার সাথে সাথে যেন কুইক রেসপন্স আমরা করতে পারি, সেই ধরনের পুলিশিং সিস্টেম। আমরা যে কোনো ধরনের ক্রাইম ডিটেকশনে যেন পারদর্শী হই সেটার জন্য আমাদের প্রযুক্তি নির্ভর একটি পুলিশিং সিস্টেম ডেভেলপ করে, মূলত প্রযুক্তি নির্ভর, মানুষের সাথে সুন্দর ব্যবহার
এবং মানুষের সেবা যত দ্রুততার সাথে দেওয়া যায় এই কাজগুলি নিয়ে আমরা কাজ করলে বোধহয় যে এটি স্মার্ট পুলিশিং এর একটি কনসেপ্ট আমরা চলে যাব। অনেক ধন্যবাদ, আমাদের সময় একদমই শেষ। জনাব এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার ক্রাইম এন্ড অপারেশন ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকার। ধন্যবাদ সবাইকে সাথে।